আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা। দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জানার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর, চীনের সঙ্গে তেল বেচাকেনায় কেন ডলার বাদ দিতে চায় সৌদি আরব। ডলার বাদ দিয়ে তেল বিক্রিতে চীনের মুদ্রা ইউএনএ লেনদেনের বিষয়ে আলোচনা করছে চীন এবং সৌদি আরব। সম্প্রতি এ বিষয়ে খবর প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে তারা জানিয়েছে, 6 বছর ধরে ইউএনএ লেনদেনের বিষয়টি নিয়ে আলোচনা করছে চীন, তবে সম্প্রতি এই আলোচনা আরও ত্বরান্বিত হয়েছে কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বেশ অবনতি হয়েছে। সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র অঙ্গীকার করেছিল, কিন্তু ইয়েমেন, ইরান সহ বিভিন্ন ইস্যুতে সৌদি আরবের পাশে দাঁড়ায়নি যুক্তরাষ্ট্র, আর তাতেই নাখোশ সৌদি আরব। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার ডলার প্রভাব খর্ব করে নিজস্ব মুদ্রায় প্রভাব বলয় সৃষ্টি করার চেষ্টা চলছে, আর এই লক্ষ্যে তারা ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রার বাইরের দেশগুলোর সাথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। এবার বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তেল বিক্রিতে ডলারের পরিবর্তে ইউএন গ্রহণের বিষয়টি বিবেচনা করছে। সৌদি আরব ইউএন গ্রহণের সিদ্ধান্ত নিলে এ লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাবে চীন। উল্লেখ্য, বিশ্বের বেশিরভাগ দেশই আমদানি রপ্তানির জন্য ডলারের উপর নির্ভরশীল, এর ফলে যুক্তরাষ্ট্র এইসব দেশের অর্থনীতিতে চাপ প্রয়োগের ক্ষমতা রাখে। সরকার সংশ্লিষ্টর সাথে মনোমালিন্য বা বিবাদে জড়ালে যুক্তরাষ্ট্র বৈদেশিক মুদ্রা রিজার্ভ আটকে নিয়ে তাদের শর্ত মানতে বাধ্য করতে পারে, যেমনটা দেখা গিয়েছে আফগানিস্তানের ক্ষেত্রে। তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে তাদের আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে এবং অর্থনীতি আরও নাজুক হয়ে পড়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর, তেলের মূল্য বৃদ্ধির জন্য দায় সৌদি আরবের না, বলল কর্তৃপক্ষ। সারাবিশ্বে পেট্রোল পণ্যের অকাল দেখা দিয়েছে, দাম বাড়লে তার দায় নিতে রাজি না সৌদি আরব। দেশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই তথ্য, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের আক্রমণে তেল উত্তোলনে বাধা সৃষ্টি হয়েছে, তাই বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারকের দেশ থেকে এই কথা জানানো হয়েছে। যদিও সৌদি আরবে এই মন্তব্যের ফল মারাত্মক হতে পারে কারণ এর ফলে বিশ্বের বাজারে আশঙ্কায় তেলের দাম বাড়তে পারে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে পেট্রোল ডিজেলের দাম অবধারিতভাবে বাড়বে, ফলে পরিস্থিতি কোন দিকে যায় তা বলা সম্ভব না। এর আগে 2014 সালে একই ঘটনা ঘটেছিল, সেই সময় এই বিদ্রোহীদের পেছনে মদত দিয়েছিল ইরান। তখন তারা রাজধানী ইয়েমেনের সানা দখল করে নিয়েছিল। সে সময় ইয়েমেনকে বিদ্রোহীদের দখলমুক্ত করে নির্বাচিত সরকারকে কাজ চালিয়ে যেতে সাহায্য করেছিল সৌদি আরব। 7 বছর পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, এবার জেদ্দায় সৌদি আরবের তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেছে ওই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর ফলে সৌদি আরবের তেল উৎপাদন কমছে, আপাতত রোজ 4 লক্ষ ব্যারেল তেল কম উত্তোলন করা হচ্ছে। এছাড়া রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম এমনিতেই বাড়তি, তার উপরে নতুন করে যদি আবারও তেল উৎপাদন কমিয়ে দেয় সৌদি আরব, তাহলে সারা বিশ্বে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।